তোমাদের সকলের সমস্যা রাশিবিজ্ঞান আজকে মাধ্যমিকের সমস্ত রাশিবিজ্ঞানে দেখো প্রশ্নপত্র নিয়ে একদম বই থেকে ধরে ধরে নিয়ম অনুযায়ী প্রত্যেকটি যেগুলো বড় বড় চারটি প্রশ্ন রয়েছে এছাড়া অঙ্ক আমরা কষে দেখাবো এবং পুরোপুরি তোমার জল হবে না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে দেখো প্রত্যেকটি বড় বড় প্রশ্ন নেওয়া হয়েছে তার সঙ্গে সলভ কী করে করবো কত সহজে বুঝবো প্রত্যেকটি নেওয়া হয়েছে একটাও ছাড়া হয়নি সমস্তটাই আজকের ভিডিওতে রয়েছে এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট একটি প্রয়োগ তো চলো সবাই সাবস্ক্রাইব করো এবং তোমাদের সকলকে আরো একবার এমপি এমপিজুলারের পক্ষ থেকে স্বাগত আজকের রয়েছে তোমরা একটু আগে সম্পূর্ণ বিষয়টা দেখে নিয়েছো প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে আমরা তোমাদেরকে বোঝাবো এবং তোমরা আজকের পর রাশিবিজ্ঞানে সংখ্যা নিয়ে কোনো সমস্যা হবে না দেখো প্রথমে আমরা পিডিএফ সহকারে অর্থাৎ পিপিডির সাহায্যে যে বিষয়টা আমরা বুঝবো সেইটা একটু পরে আগে একটুখানি নিয়মটা দেখি নাও ক্লিয়ার দেখো কি কি লাগবে ক্লিয়ার আর এফ টু এই পাঁচটা জিনিস লাগবে একটু পরে ক্লিয়ার করে দেব এই পাঁচটা জিনিস কি আগে মাথায় এটা রাখো এল এইচ এফ জিরো এফ ওয়ান এফ টু ক্লিয়ার এবার আমরা রুলসটা লিখব দেখো প্রথমে কি লিখব এল হয়ে গেল প্লাস ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ এরপর ইনটু এইচ এতটুকু ক্লিয়ার এরপর দাগ টেনে দাও উপরে কি লিখবে এফ টু এফ ওয়ান ক্লিয়ার মাইনাস এফ জিরো যা উপরে লিখেছ তাই নিচে লিখবে এফ ওয়ান এর আগে একটি দুই আর এখানে মাইনাস এফ টু এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি সংখ্যা গুরু থেকে চার আর কিছু কিউ এই নিয়মটা অবশ্যই একটুখানি ভালো করে দেখে নাও এফ জিরো টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ক্লিয়ার এরপর এই অঙ্কের ক্ষেত্রে শেষে যখন আমরা উত্তর বার করবো তখন উত্তর ভাগ করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভাগটা মিলছে না তখন কি করব তখন দশমিকের পরে দুখানা সংখ্যা নিয়ে পাশে প্রায় লিখে দেব কি বললাম যদি ভাগ না মেলে তখন দশমিকের পরে দুটো সংখ্যা নিয়ে প্রায় লিখে দেব ক্লিয়ার এরপর আমরা পুরো সেশনটাতে একদম প্রত্যেকটি অঙ্ক প্রথম থেকে ধরে ধরে করব তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আশা করছি ভিডিও শেষে পুরো রাশি বিজ্ঞান এই সংখ্যার ভিডিওতে কি রয়েছে রাশি বিজ্ঞান সংখ্যা গুরু দেখো সমস্ত অঙ্ক এখানে নেওয়া হয়েছে দেখে নাও কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট চার ক্লিয়ার দেখো এখানের মধ্যে কোন অঙ্কগুলো আমাদেরকে দেখতে হবে দেখো প্রথম যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটা আমরা যদি শিখে যাই তাহলে দুই তিনের একটা দুটো এবং চার আমরা করতে পারবো যে কোনো একটা শিখলে আমরা চারটে করতে পারবো ক্লিয়ার এরপর পাঁচ ছয় আর সাত এই তিনটি একই নিয়মে হবে তাই এই তিনটির মধ্যে একটা ভালো করে শিখলেই আমরা তিনটেই করতে পারবো ক্লিয়ার এবং আট নম্বরেরটা এক আলাদা আছে মানে নিয়মটা একটু পরিবর্তন হবে এখন প্রশ্ন কেন হবে দেখো এইগুলোকেই বলে একটু স্মার্টভাবে আমাদেরকে অঙ্ক করতে হবে শুধু অঙ্ক মুখস্থ করা বা দেখে নিলাম দেখে গিয়ে উগলে দিলাম তাহলে হবে না দেখো এখানে বিষয়টা ভালো করে বুঝবে এখানে আঠেরো শেষ হয়েছে এখানে আঠেরো শুরু এখানে কুড়ি শেষ এখানে কুড়ি শুরু বিষয়টা কি বোঝানোর চেষ্টা করছি এখানে যেটা শেষ হচ্ছে এখানে সেটা শুরু হচ্ছে এই টাইপের যেগুলো থাকবে সেগুলো একই নিয়মে হবে ক্লিয়ার দেখো এখানে কি রয়েছে দশ দশ পনেরো পনেরো কুড়ি কুড়ি পঁচিশ পঁচিশ কিন্তু সাতেরটাও সেম কিন্তু আটেরটা আলাদা রয়েছে এখানে রয়েছে চুয়ান্ন এখানে রয়েছে পঞ্চান্ন দুটো আলাদা তাই এটার ক্ষেত্রে নিয়ম আলাদা হবে তো সংখ্যা গুরুর ক্ষেত্রে দুইটি নিয়ম রয়েছে যেটাতে সংখ্যা সেম আর যেখানে এই শেষ আর প্রথমটা আলাদা হবে ক্লিয়ার স্যার বুঝে গেছি যে এখানে এই চারটের মধ্যে দুখানা টাইপ রয়েছে বা দুটি টাইপ রয়েছে আর প্রথম দিকের একটা ভালো করে শিখলে এখানে পাঁচটা অঙ্কই করতে পারবো স্যার বুঝে গেছি এবার নেক্সট বলুন দেখো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবে না এক্ষুনি তাড়াতাড়ি লাইক করো কারণ আমি জানতে চাই কতজন এই ভিডিওতে উপস্থিত হয়েছ চলো এরপর দেখো কী রয়েছে এখানে আমরা তিনটি সূত্র দেখো প্রথমে অবশ্যই মধ্যমা এটা হচ্ছে মধ্যমার সূত্র অবশ্যই খাতায় লিখে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে এইটাও তোমরা একটু খাতায় লিখে রাখবে ক্লিয়ার এই দুটো জিনিস অবশ্যই পরবর্তীতে মধ্যমা ক্লিয়ার করে দেব এরপর দেখো কী রয়েছে একটু আগেই এই নিয়মটা আমি তোমাদের বলে দিয়েছি যে নির্নি সংখ্যাগুরু এবং এই অংশটা দেখবে কিন্তু পড়ার দরকার নেই কারণ আমি যখন অঙ্কে করাবো তখন তুমি অটোমেটিক বুঝে যাবে এরপর এখানে কি রয়েছে যৌগিক গড়ের নিয়ম সিগমা এফআই এক্সআই বাই সিগ্মা এফআই এই সিগমা কথার অর্থ কি সমষ্টি মানে যোগফল ক্লিয়ার এখন আমরা কি করব সংখ্যা গুরু দেখো প্রথমে একদম প্রথমে যে অঙ্কটা আমরা করব একদম ফার্স্ট দেখো নিয়মটা কি হবে ঠিক এই অঙ্কটার মতো এই অঙ্কটার মতো আমরা লিখে করার চেষ্টা করব। ক্লিয়ার এখান থেকে দু নম্বরের প্রশ্ন আসে এবং এমসিকিউ কিউ আসতে পারে এই অংশটা থেকে দেখো এখানে কি রয়েছে আমাদের ১৬ জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ ক্লিয়ার ১৬ জন রয়েছে ১৬ জন কত টাকা করে পায় কেউ পনেরো টাকা পায় কেউ ষোলো টাকা পায় কেউ সাতেরো কেউ আঠেরো কেউ উনিশ কেউ দশ টাকা কেউ এগারো টাকা ক্লিয়ার এবার কতজন পনেরো টাকা পাচ্ছে এটা হচ্ছে ওই পনেরো টাকার পরিসংখ্যা দেখো ঠিক এইখানে আমরা কী লিখব সাইজের জায়গায় টাকা কী লিখবো টাকা ক্লিয়ার এক্সআই আর পরিসংখ্যা এফআই এখানে কি লিখব দশ এগারো পনেরো ষোলো সাতেরো আঠেরো উনিশ এইগুলোর জায়গায় ক্লিয়ার করতে পারলাম এবার দশ কত জোন পেয়েছে সেটা নিচে লিখব এগারো কত পেয়েছে সেটা নিচে লিখব এবং পনেরো কতজন পেয়েছে ষোলো কতজন পেয়েছে সাতেরও কতজন পেয়েছে আঠেরো কতজন পেয়েছে উনিশ কতজন পেয়েছে সেটা নিচে লিখবো এটাকে আমরা বলছি পরিসংখ্যা দেখো পনেরো একজন দুজন তিনজন আর চারজন তাহলে পনেরোর নিচে চার লিখব ক্লিয়ার দেখো যেহেতু এটা ছোটো প্রশ্ন তাই পুরোটা আমি করে দেখাচ্ছি না শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এগারো একটাই আছে আর নেই দশ একটাই আছে আর নেই ক্লিয়ার হয়ে গেল ষোলো একটা দুটো তিনটে ক্লিয়ার পনেরো কিন্তু চারটে আছে তাই ষোলোটা আমি নিলাম না সাথেরও এক দুই তিন চার তাহলে সাতেরো চারবার আছে আঠেরো একবার আর দুবার উনিশ একবার তাহলে আর নেওয়ার দরকার নেই সংখ্যাগুরু মানে যার পরিসংখ্যা সবথেকে বেশি সেই সংখ্যাগুরু তাহলে এখানে সংখ্যাগুরু কত কত টাকা পনেরো টাকা আর সাথেরও টাকা এই দুটো হল সংখ্যাগুরুর মান আশা করছি ক্লিয়ার গুরু মানে কি যার পরিসংখ্যা বেশি এখানে দুজনারই পরিসংখ্যা সেম পনেরো টাকা আর সাথেরো টাকা দুটোরই পরিসংখ্যা সেম পনেরো টাকাও চারজন পাচ্ছে আর সাথেরো টাকাও চারজন পাচ্ছে তাই এখানে সংখ্যাগুরুর মান পনেরো টাকা এবং সাতেরো টাকা ক্লিয়ার সেমভাবে দেখো প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে করানো মানে সময় নষ্ট করা আর আমি যেটা বুঝি আমরা যতটা স্মার্ট হব তত তাড়াতাড়ি সিলেবাস কভার করতে পারবো তত বেশি প্রিপারেশান করতে পারবো কম সময়ের মধ্যে তাই তো করে দেখিয়ে তোমাদের সময় নষ্ট করব না ক্লিয়ার এখানে তোমরা ঠিক যেভাবে দেখালাম তোমরা ওইভাবে এই অঙ্কটা নিজে করবে নিজে পারবে আমাদের উদ্দেশ্য তোমাকে প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া নয় তোমাকে শেখানো ক্লিয়ার এরপর তিনের অঙ্কটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছ কি করে করতে হবে তাই এই দুটো অঙ্ক নিজে করে নেবে এরপর এইটা তোমরা নিজেরা বলো উত্তর কী হবে স্যার আপনি যা শিখিয়েছেন জল জল করছে এখানে পাঁচ এখানে পাঁচ এই দুটোই পরিসংখ্যা বেশি আছে বাকিগুলোর কোনো দরকার নেই তাহলে আমাদের উত্তর কী হবে চার আর ছয় নিচেরটা নয় উপরেরটা সাইজ চার আর ছয় এখানে সংখ্যা গরুর মান আমাদের পাঁচটা অঙ্ক ক্লিয়ার একদম জল এরপর দেখো এই অঙ্কগুলো ঠিক এইটার মতো সাজিয়ে করবে তাহলে তোমাদের সুবিধা হবে আর পরীক্ষার হলে একটা করে টুকবে আর একটা করে কেটে দেবে যেমন পনেরো 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 এইভাবে চেষ্টা করবে কেটে দেওয়ার তাহলে অনেকটা ইজিলি হবে পেন্সিল বসিয়ে কাটবে তাহলে ইজিলি বুঝে যাবে যে কোনটা কোনটা তুমি নিয়ে নিয়েছো নয়তো কিন্তু গুলিয়ে যায় এর পর আমরা পাঁচ ছয় করব সাত তোমাদের জন্য আট আমি শেখাবো তাহলেই সংখ্যাগুরু ক্লিয়ার পাঁচেরটা প্রথমে আমাদের কি দেখতে হবে যে সংখ্যাগুরু দিয়েছে এইচ হয়ে গেল আমরা সংখ্যাগুরু করব। তারপরে স্টেপ কি কি আছে শ্রেণীতে এখানে আঠেরো এখানেও আঠেরো তাহলে এটা নর্মাল অঙ্ক এটাকে আমরা কী বলবো নর্মাল ক্লিয়ার হয়ে গেল প্রথমে নর্মাল না এক নর্মাল এটা আমাকে একটু দেখে নিতে হবে দেখো আমার অঙ্ক করানোর ধরন একটু আলাদা ঠিক আছে আমরা প্রথমে চেক করবো কি এটা নর্মাল না অ্যাব নর্মাল আমরা বুঝে গেলাম এটা নর্মাল চলো এবার নর্মাল নিয়মে আমরা অঙ্কটাকে করবো একদম দেখো এই চারটে আমরা করবো আসলে পাঁচ ছয় সাত আট যার মধ্যে এটা আমি করাবো এটা আমি করাবো এটা তোমাদের এইচ ডব্লিউ নিজেরা করবে আর আটেরটাও আমি করিয়ে দেব দেখো প্রথমে পাঁচ ভালো করে কিন্তু বিষয়টা বুঝবে তাহলে এখানেই অঙ্ক হয়ে যাবে প্রথমেরটা একটু ধীরে ধীরে বুঝতে হবে দ্বিতীয়টা জাস্ট হয়ে যাবে দেখো প্রথম এটা পরিসংখ্যা এখন তোমরা দেখে বলো তো কোনটা সংখ্যা গুরু স্যার এইটা এখানে পঁচাত্তর এই সবকটার মধ্যে বেশি আছে তাই এইটা সংখ্যা গুরু বাহ তোমরা শিখে গেছো এটাকে আমরা বলবো এফ ওয়ান ভালো করে একটা জিনিস বোঝো এটা যদি এফ ওয়ান হয় তাহলে এর আগেরটা কি হবে স্যার একের আগে সময় জিরো হয় তাহলে বসাও কে বারম করল এফ জিরো ক্লিয়ার স্যার এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে আপনি বলেছিলেন এফ জিরো এফ ওয়ান আর এফ টু তাহলে নিশ্চয়ই এর পরেরটা এফ টু হবে একদম স্যার বুঝে গেছি এফ জিরো কোনটা এফ ওয়ান কোনটা আর এফ টু কোনটা স্যার আর একবার রিপিট করবেন চলো দেখো প্রথমে আমরা কি দেখব সংখ্যা গুরু বা নর্মাল না অ্যাব নর্মাল দেখে নিলাম নর্মাল এরপর পরিসংখ্যার মধ্যে কোনটা সব থেকে বড়ো স্যার পঁচাত্তর ক্লিয়ার হলো স্যার এইটা এফ ওয়ান তাহলে এর পরেরটা কী হবে স্যার আমরা ওয়ান টু থ্রি ফোর জানি এটা এফ টু আর আগেরটা কী হবে স্যার এফ জিরো কারণ জিরো ওয়ান আর টু স্যার এতটুকু ক্লিয়ার আর বলতে হবে না এবার এই যে পঁচাত্তরটা বার করলাম এর যে সীমানা রয়েছে মানে শ্রেণী রয়েছে এটাকে আমরা কি বলবো শ্রেণী এটার নিম্ন সীমানা নিম্ন মানে কি যেটা ছোট বা এখানে তাহলে কোনটা ছোটো এই এই পঁচাত্তরের এইটা হচ্ছে সীমা আর নিম্ন কোনটা স্যার এই আঠেরোটা এই আঠেরোটা ছোট তাই এটাকে আমরা কি বলবো নিম্ন সীমানা কি বলবো নিম্ন সীমানা যেটা ছোট ক্লিয়ার হয়ে গেল যেটা পরিসংখ্যায় সবথেকে বড় তার যে শ্রেণী তার নিম্ন সীমানাকে আমরা কি বলি এল কি এল এবার স্যার এল বুঝে গেছি এফ জিরো বুঝে গেছি এফ ওয়ান বুঝে গেছি এফ টু বুঝে গেছি এখন স্যার খালি একটাই জিনিস বোঝান এইচ কি দেখো পঁচাত্তর স্যার সব জিনিস এই পঁচাত্তর হ্যাঁ এই যে সীমাটা রয়েছে এদের দুজনার মধ্যে পার্থক্য কত মানে স্যার কুড়ি আর আঠেরো স্যার এটাও আমাদেরকে বিয়োগ করে দেখাবেন অবশ্যই এটা কত হচ্ছে দুই তাহলে এই দুইটা কি এইচ স্যার এত সহজ একদম তাহলে আঠেরো দুই পঁচাত্তর পঁয়তাল্লিশ আর আটত্রিশ বাকি কিছু লাগবে না এবার আমরা অঙ্কে চলে আসবো দেখো নিয়ম আমরা জানি আগেই বুঝে গেছি এখন এই নিন্ সংখ্যাগুরু লিখে এটা লিখতে হবে না শুধু এর মানগুলো লিখতে হবে ক্লিয়ার তবে এটা একবার দেখে নিও এরপর এটা থেকে আমরা এখানে সলভ করব। দেখো সলভটা অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ প্রথম অঙ্ক চলো ভালো করে বুঝবে প্রথমে কি লিখব এল আছে এল মানে স্যার জানি প্লাস ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ লাস্টে কি আছে ইন্টু এইচ এইচ এর মানগত স্যার অন্তর দুই হয়ে গেল এবার দাগ টানব উপরে কি এফ জিরো কত স্যার পঁচাত্তর মাইনাস এফ ওয়ান কোনটা পঁয়তাল্লিশ স্যার সাবাস এরপর এখানটায় একটু বুদ্ধি দিয়ে দেখতে হবে টু ইন্টু সেভেন্টি ফাইভ ছিল তাই টু ইন্টু মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস তারপরে থার্টি এইট এফ টু ক্লিয়ার আমাদের এরপর যোগ বিয়োগ করবো অঙ্ক শেষ মানে স্যার এত সহজ একদম এখানে দেখেই করতে পারবে যে এটা সংখ্যাগুরুর পরিসংখ্যা এফ ওয়ান এফ জিরো এফ টু এখানে এল আঠেরোটা হচ্ছে এল আর এইচ হচ্ছে এদের অন্তর টু ক্লিয়ার এরপর আমরা ক্যালকুলেট করব। চলো দেখে নাও কিভাবে করব। প্রথমে চলে আসব এখানে কী লিখতে হবে সমাধান ক্লিয়ার তারপর শ্রেণী তারপর সংখ্যাগুরুর সূত্র তারপর এই অংশটা এইগুলো আমরা লিখব না এখানে প্রত্যেকটির মান লিখে দেব লিখে দেব ক্লিয়ার তারপর নির্ণেয় সংখ্যাগুরুর মান এখানে বসিয়ে দিলাম যদি আগে তুমি সবগুলোর মান লিখে থাকো তাহলে এই অংশটা করার দরকার নেই আর যদি আগে মানগুলো লিখে না থাকো তাহলে এই অংশতে প্রত্যেকটির মান বসাতে হবে আগেই দেখে নিয়েছো এবার ক্যালকুলেশন করব দেখো আঠেরো প্লাস বসিয়ে দিলাম এই দিকে ইন্টু দুই বসিয়ে দিলাম এবার এইখানে পঁচাত্তর থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে স্যার তিরিশ হয় ক্লিয়ার তিরিশ উপরেরটা এবার নিচে পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করলে দেড়শো হয় পঁচাত্তর দুকুনে দেড়শো প্রথমে পঁয়তাল্লিশ বিয়োগ করবো কারণ বিয়োগ পঁয়তাল্লিশ স্যার কত হবে শূন্য পাঁচ আর এক ক্লিয়ার একশো পাঁচ থেকে যদি আমরা আটত্রিশ বিয়োগ করি স্যার আট আর সাত পনেরো হয় তাহলে লাস্টে সাত হাতে রইল এক তিন আর একে চার চার আর ছয় দশ সাতষট্টি স্যার নিচে সাতষট্টি কি করে এসছে বুঝে গেছি এখানে আঠেরো বুঝে গেছি কিন্তু স্যার এখানে তো তিরিশ ছিল এখানে ষাট কি করে হয়ে গেল দেখো এই তিরিশ আর এই দুই দুইয়ের নিচে কিছু নেই মানে এক আছে তাই এই দুটো কি হয়েছে গুণ হয়েছে গুণ হলে তিন দুকুনের ছয় আর শূন্য বসে গেল অর্থাৎ ষাট ক্লিয়ার স্যার একদম জল এরপর এইখানেই তোমাদেরকে আমি বলে রেখেছিলাম যদি ভাগ না মেলে তখন দুটো সংখ্যা নেব দেখো এই এই অংশতে আমি তোমাদের দুই ভাবে ভাগ দেখিয়ে দেব দেখো প্রথম কি রয়েছে ষাট আর নিচে সাতষট্টি ভাগ করো ভালো করে বুঝবে যাচ্ছে না তাই দশমিকের আগে একটা শূন্য ফাউ দেওয়া হয় ফুচকার মতো এরপর দশমিকের জন্য শূন্য যদি আমরা নয় দিয়ে যাই দেখো সাত নয় তেষট্টি হাতে রইল ছয় ছ নয় চুয়ান্ন চুয়ান্ন আর ছয় কত হয় ষাট কিন্তু স্যার এটা তো ছশোর থেকে বেশি হয়ে গেল বেশি হয়ে গেল কোনো অসুবিধা নেই তোমরা এখানে নয়ের পর একটা শূন্য দিতে পারো ফাউ এখানে কী লিখবে প্রায় কি লিখবে প্রায় ক্লিয়ার এটাও হবে দেখো এখানে রয়েছে এরপর এই দুটোকে যোগ করে দেবে অর্থাৎ আঠেরো দশমিক শূন্য শূন্য ক্লিয়ার আর দশমিক নাইন জিরো এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কত হবে আঠেরো দশমিক নাইন জিরো প্রায় ক্লিয়ার স্যার এটা বুঝে গেছি এখন আমাকে জাস্ট একটা জিনিস বোঝান যে এখানে ছশো ছিল আর এখানে ছশো তিন এ তো বেশি হয়ে গেল এরমভাবে তো ভাগ কখনও আমরা শিখিনি ঠিক আছে আমরা এখানে প্রায় লিখেছি তাই জন্য যে একটু বেশি নিয়েছি ক্লিয়ার এবার আমরা আরেকটি জিনিস দেখব দেখো এর পরে দেখো বিষয়টা ঠিক এইভাবে ভাগ করো ঠিক তোমরা যেভাবে শিখেছো শূন্য দশমিক এখানে দশমিকের জন্য শূন্য দিলাম এর পর নয় দিয়ে যাবে না কারণ বেশি হচ্ছে তাহলে আট দিয়ে যাবে আট সাতাশে ছাপ্পান্ন হাতে রইল পাঁচ ছআ আটচল্লিশ আর পাঁচে আট আর পাঁচে তেরো মানে তিপ্পান্ন দেখো সাতাশে ছাপ্পান্ন ছয় হাতে রইল পাঁচ ছ আশটে আটচল্লিশ আর পাঁচে তিপ্পান্ন ক্লিয়ার এখানে কত হলো চার হাতে রইল এক অর্থাৎ ছয় ক্লিয়ার তিন আর একে চার আর দশ হতে গেলে ছয় আর হাতে রইল এক তাই এখানে শূন্য এর পরে দেখো এটা এর থেকে ছোট। তাই এই দশমিকের জন্য আবার একটা শূন্য এরপর দেখো দশ দিয়ে গেলে ছশো সত্তর হয়ে যাবে তাই নয় দিয়ে আগে এবারই আমরা করেছি ছয় শূন্য তিন ক্লিয়ার এর পরেও দেখো এখনো ভাগটা মিলছে না আমি কি বলেছিলাম ভাগ না মিললে আমরা দুটো ঘর নেব তাহলে এখন এইটাও লিখে আমরা প্রায় লিখতে পারি মানে আঠেরো দশমিক আট নয় প্রায় কিন্তু যেহেতু এটা মিলছে না তাই এই উননব্বইকে আমরা নব্বই ধরে নিচ্ছি কি বললাম নব্বই ধরে প্রায় লিখে দেব আশা করছি একদম এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে শূন্য দশমিকের পর দুটো ঘর আমরা নেব ক্লিয়ার চলো তাহলে এই অঙ্কটা আমাদের একদম জল হয়ে গেল যে নির্নি সংখ্যাগুরুর মান এত বছর প্রায় ক্রি প্রায় ক্লিয়ার এরপর সেকেন্ড অঙ্কটা আমরা করবো থার্ডটা স্যার আমাদের জন্য ছেড়ে দিন আমরা বুঝিয়ে নেবো আপনি শুধু চারেরটা বুঝিয়ে দিন মানে শেষেরটা বুঝিয়ে দিন এরপর না বোঝালেও চলবে আমি করতে পারবো এবার চলো দেখা যাক স্যার প্রথমে আমরা কী দেখবো কী দিয়েছে স্যার সংখ্যাগুরু স্যার পারব প্রথমে কী দেখবো একদম নিচেরটায় কোনটা বড় স্যার বাইশ এটা এফ ওয়ান স্যার এগারো এফ টু স্যার ষোলো এফ জিরো ক্লিয়ার এরপর স্যার এখানে কুড়ি এল স্যার পঁচিশ থেকে কুড়ি বিয়োগ করলে হয় পাঁচ অর্থাৎ এই পাঁচটা কি এইচ স্যার কোশ্চেনের মধ্যেই তো আপনি করে দিলেন স্যার আমরাও এইভাবে করতে পারবো এবার দেখো চলে আসো কি রয়েছে সমাধান তোমরা কিন্তু এইগুলো লিখবে আমি এই লেখালেখিতে খুব একটা বেশি পছন্দ করি না মানে আমার কাজ তোমাদেরকে অঙ্কটা বোঝানো তোমরা যেন অঙ্কটা বুঝতে পারো যে কিভাবে অঙ্ক হচ্ছে অর্থাৎ সংখ্যা সংখ্যার খেলা এই লেখা লেখালেখি তোমরা করতে পারবে দেখো একদম চলে আসো এখানে এখানে প্রথমে কি লিখবে নির্ণেয় সংখ্যা গুরুর মান তারপর রুলস তারপর মান বসাবো একটু আগেই বলেছি কুড়ি বাইশ বাইশ আর দুই ষোলো এগারো এখানে ষোলো আর এখানে পাঁচ কটা মান এখানে লিখে দিয়েছে এই অনুযায়ী এই সূত্রতে আমরা এই মানগুলো বসালাম এবার দেখো কুড়ি প্লাস কুড়ি প্লাস গুণ পাঁচ গুণ পাঁচ উপরে ক্যালকুলেট করলাম বাইশ মাইনাস ষোলো কত এলো ছয় আর নিচেটা বাইশ দুকুনে একদম চুয়াল্লিশ আর চুয়াল্লিশ থেকে প্রথমে ষোলো বিয়োগ করবো তারপর আবার এগারো বিয়োগ করব উত্তর কত আসছে সাথের সেটা নিচে বসিয়ে দিলাম ক্লিয়ার এরপর স্যার এই ছয় আর এই পাঁচ গুণ করে দিয়েছি দিয়ে ওপরে তিরিশ ক্লিয়ার এরপর স্যার আমরা এই তিরিশকে কী করেছি সাথেরও দিয়ে ভাগ করেছি স্যার দেখো তো তিরিশকে সাথেরো দিয়ে ভাগ করেছি তিরিশ প্রথমে স্যার এক দিয়ে যাচ্ছে তো গেল কত উত্তর হবে তেরো তিন আর এক স্যার এবার দশমিক দিন তো শূন্য হয়ে গেল এরপর সাত দিয়ে যাবো ক্লিয়ার তারপর ছয় দিয়ে দশমিকের পর আমরা দুটো ঘর নেব তাহলে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স প্রায় কি প্রায় ক্লিয়ার দেখো ভাগ করে আমি সময় নষ্ট করলাম না তোমরা ভাগ পারো এরপর কি করব স্যার এই দুটোকে যোগ করব। যোগে আবার অনেকের সমস্যা দশমিক আছে বলে কুড়ি দশমিক শূন্য শূন্য দশমিকের নিচে দশমিক বসাও এদিকে এক আর এদিকে সাত আর ছয় যোগ করে দাও তোমার উত্তর রেডি এত প্রায় আশা করছি এটা একদম জল এরপর পরেরটা এই অঙ্কটা তোমরা নিজেরা খাতায় করো যারা পারবে না তারা আবার ভিডিওতে এসে এই অঙ্কটা দেখবে যে পারছি কি পারছি না ক্লিয়ার আর শেষের অঙ্কটা দেখে নাও তাহলেই সংখ্যাগুরু ক্লিয়ার বোঝাতে পারলাম তো একদম স্যার লাইক আমি করে দেবো আপনি চিন্তা করবেন না দেখো আর সাবস্ক্রাইবার না হয়ে থাকলে আমি সাবস্ক্রাইবার আজকের পর থেকে হয়ে যাব দেখো এখানে কি রয়েছে পরিসংখ্যা কোনটা হবে আঠাশ পনেরো পাঁচ সাতেরো আঠেরো ব্যাস নিয়ম শেষ চলো জাস্ট একবার দেখে নাও জাস্ট একবার দেখে নাও অঙ্কটার চেষ্টা করার পর যদি না পারি তখন আবার এখানে এসে আমরা দেখে নেব একবার আটকালে স্যার যেখানটায় আটকাবে সেটা এই অংশটা ভাগটা কিন্তু চেষ্টা করো ভাগটা নিজেরা করার দশমিকের পর দুটো সংখ্যা নেবো তারপর প্রায় লিখবো ব্যাস হয়ে গেল এরপর আর একটি দেখো স্যার আপনি বলেছিলেন প্রথমে দেখতে সংখ্যাগুরু এসেছে না সংখ্যাগুরু আসেনি স্যার এখানে সংখ্যাগুরু এসেছে এখন স্যার আপনি বলেছিলেন নর্মাল অ্যাব নর্মাল স্যার এই অঙ্কটা কিন্তু নর্মাল নয় অ্যাব দুটো এক নেই স্যার কী করে করবো এবার দেখো প্রথমে আমাদের যখন এই টাইপের অঙ্ক দেবে তখন আমাদেরকে আরেকটা ছক করতে হবে এই ছকটার উপরে আরেকটি ছক করতে হবে আমি বলি পয়েন্ট ফাইভ কমাও পয়েন্ট ফাইভ বাড়াও কী বললাম জিরো পয়েন্ট ফাইভ একটাতে কমাবো আর একটাতে পয়েন্ট জিরো ফাইভ বাড়িয়ে দেব যখনই আমরা অ্যাব নর্মাল জিনিসপত্র পাব তখন সেটাকে সেম করার জন্য পয়েন্ট ফাইভ কমাবো আর পয়েন্ট ফাইভ বাড়িয়ে দেব। তাহলেই অ্যাবনরমাল নর্মাল নর্মালে পরিণত হয়ে যাবে স্যার হেভি বলেছেন দেখো এখানে আমাদেরকে একটু লিখতে হবে কি যেটা স্যার আপনি জাস্ট এমনি নর্মাল ভাষায় বলেন সেটা একটু শুদ্ধ ভাষায় এখানে লেখা রয়েছে যেহেতু সংখ্যাগুরুর মান সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী শ্রেণিসীমানা কি শ্রেণীর নিম্ন সীমানা নেওয়া হয় তাই শ্রেণীসীমাকে সীমানায় পরিণত করতে হবে স্যার এই সব জিনিস কেন ওটাই তো তোমাকে বলছি যে যখন অ্যাব নর্মাল থাকবে তখন নর্মালে পরিণত করতে হবে এইযোগ নর্মালে পরিণত করতে হবে ব্যাস দেখো কিছু নেই জাস্ট এইটা লেখা আছে যে শ্রেণী সীমাটাকে শ্রেণী সীমানায় পরিণত করব কীভাবে স্যার প্রথমেরটাকে পয়েন্ট ফাইভ কমাবো পরেরটাকে পয়েন্ট ফাইভ বাড়াবো মানে স্যার পঁয়তিরিশ আছে পয়েন্ট ফাইভ কমিয়ে নাও চৌত্রিশ এখানে কি হবে এটা চৌতিরিশ পয়েন্ট ফাইভ আর পরেরটাকে কী করব পয়েন্ট ফাইভ বাড়িয়ে দেব চুয়ান্ন পয়েন্ট ফাইভ নেক্সট এখানে কত আছে পঞ্চান্ন এটা হবে চুয়ান্ন পয়েন্ট ফাইভ আর চৌষট্টিটা হবে চৌষট্টি পয়েন্ট ফাইভ প্রথমেরটাকে কমাবো আর পরেরটাকে বাড়িয়ে দেবো তাহলেই আমাদের সামনে কী চলে আসবে একদম স্যার এটার শেষেরটা আর এটার প্রথমেরটা সেম হয়ে গেলো মানে নর্মাল হয়ে গেল তাহলে অ্যাব নরমাল থাকলে নর্মালে পরিণত করার জন্য আমরা পয়েন্ট ফাইভ কমাবো আর পয়েন্ট বাড়াবো ব্যাস একদম মাথায় গেতে গেছে এবার এখান থেকে আমরা কি দেখব স্যার যেটা আপনি বলেছেন পরিসংখ্যার মধ্যে সব থেকে বেশি কোনটা স্যার বত্রিশ স্যার ক্লিয়ার এফ ওয়ান এফ জিরো এফ টু হয়ে গেছে এইটার প্রথমেরটা এল আর এদের পার্থক্য এইচ মানে এটা থেকে এটা বিয়োগ করলে যেটা বেরোবে সেটা এইচ কত বেরোবে স্যার বলতে পারবেন না নাকি আরে বাবা টেন এতই সহজ কারণ এখানেও পাঁচ এখানেও পাঁচ আর এটা চুয়ান্ন আর এটা চৌতিরিশ ক্লিয়ার মানে অন্তর দশ ক্লিয়ার এরপর চলে আসো দেখো নির্ণীয় সংখ্যাগুরুর মান নিয়ম বসালাম এখানে লিখে দিলাম এইচ হচ্ছে দশ এখানে আবার এটা ভুল লেখা আছে এটা দশ হবে একটু মিস্টেক হয়েছে টাইপিংয়ের সময় হয়তো দেখো এখানে হচ্ছে দশ দেখো অঙ্ক কোষে দেখানো একটু টাইম সাপেক্ষ তাই এগুলো আগে কোশে নেওয়া হয়েছে তোমাদেরকে বোঝানো হচ্ছে যাতে তোমাদেরই সুবিধা হয় এবং লিখতে গেলে একটু হাতের লেখা মানে পেনে এইভাবে যদি আমি এখন চার ছয় লিখি একটু অসুবিধা হয় তাই লেখা রয়েছে তোমরা দেখে নাও এখানে মিস্টেক হতে পারে কি রয়েছে দশ ক্লিয়ার এরপর কি করব এটা আমরা জানি এল বসিয়ে দিয়েছি স্যার এটা থেকে এটা বিয়োগ করে তেরো পেয়েছি এই পুরোটা ক্যালকুলেট করে এটা পেয়েছি আর এখানে দশ এখানে বসিয়ে দিয়েছে স্যার বুঝে গেছি এরপর বোঝান এখানে দেখো এখানে কি রয়েছে তেরো আর দশ অনেকে আবার তেরো গুণ দশ করবে কেন করবো স্যার আমি তেরো এককে তেরো আর এই শূন্যটা বসিয়ে দিলাম ব্যাস এটা চলে এসছে এরপর স্যার ভাগ করব আবার কি এই ভাগটা যদি আমরা করি দশমিকের পর কটা সংখ্যা নেব দুটো তাহলে থ্রি পয়েন্ট নাইন ফোর ক্লিয়ার প্রায় এবার এই দুটোকে যোগ করব সেভেন ফোর দশমিক ফাইভ জিরো স্যার জিরো তো এখানে ছিল না আরে বাবা দশমিকের পর শূন্য বসানো যায় কোনো অসুবিধা নেই এরপর কি রয়েছে থ্রি দশমিকের নিচে দশমিক এর আগে যতগুলো সংখ্যা বসালাম ওর পরে যতগুলো সংখ্যা বসালাম এবার যোগ করব উত্তর আমাদের সামনে তারপর প্রায় আশা করছি তোমরা সংখ্যাগুরু শিখে গেছো পরিসংখ্যায় যে বেশি সেই সংখ্যাগুরু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যা খুশি করো লাল বাটনে প্রেস হওয়া চাই কারণ আমি ম্যাথ করছি আর ম্যাথ অনেকটা সময় লাগে বোঝাতে এই সমস্ত জিনিস তৈরি করতে এছাড়াও তোমাদেরকে যতটা পারছি সাহায্য করছি যতটা সহজে সম্ভব তোমাদেরকে শেখানোর চেষ্টা করি যাতে তোমাদের অঙ্কের ভয় কেটে যায় এরপর তোমরা কিসের ওপর ভিডিও চাইছ সেটা অবশ্যই জানাবে এবং তোমাদের কোথায় সমস্যা কোথায় অঙ্কে ভয় সেই ভয় হবে তোমাদের জয় অঙ্কের ভয় হবে জয় আসান হে